একদম নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং প্রতিদিনের নতুন নতুন ওয়ার্ড ও সেন্টেন্সের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন অ্যাপিস মানে হচ্ছে বানর সদৃশ বা সম্বন্ধীয় বানর সদৃশ বা সম্বন্ধীয় মানে হচ্ছে অ্যাপিস অ্যাপকেলিপস মানে হচ্ছে গোপন তথ্যের উদ্ঘাটন গোপন তথ্যের উদ্ঘাটন মানে হচ্ছে অ্যাপকেলিপস অ্যাপ কপি মানে হচ্ছে শব্দের শেষ বর্ণ বা শব্দাংশ লোপ শব্দের শেষ বর্ণ বা শব্দাংশ লোপ মানে হচ্ছে অ্যাপ কপি অ্যাপেজি মানে হচ্ছে গ্রহ নক্ষত্রাদির কক্ষপথের যে স্থান পৃথিবী হইতে দূরতম অপভ্রূ গ্রহ নক্ষত্রাদির কক্ষপথের যে স্থান পৃথিবী হইতে দূরতম বা অপভ্রূ মানে হচ্ছে অ্যাপেজি অ্যাপলো মানে হচ্ছে গ্রিক সূর্যদেব গ্রিক সূর্যদেব মানে হচ্ছে অ্যাপলো অ্যাপলজেটিক মানে হচ্ছে দুঃখের সহিত স্বীকার করা দুঃখের সহিত স্বীকার করা মানে হচ্ছে অ্যাপলজেটিক অ্যাপলোজিয়া মানে হচ্ছে বিধিমতো আত্মসমর্থন বিধিমতো আত্মসমর্থন মানে হচ্ছে অ্যাপলোজিয়া অ্যাপলোজিস্ট মানে হচ্ছে যুক্তি দ্বারা সমর্থক যুক্তি দ্বারা সমর্থক মানে হচ্ছে অ্যাপলোজিস্ট অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ওজোর দেখানো মানে হচ্ছে অ্যাপোলোজাইজ অ্যাপোলগ মানে হচ্ছে নীতিমূলক গল্প মানে হচ্ছে অ্যাপোলগ অ্যাপোলজি মানে হচ্ছে দোষ স্বীকার করিয়া দুঃখ প্রকাশ দোষ স্বীকার করিয়া দুঃখ প্রকাশ মানে হচ্ছে অ্যাপোলজি অ্যাপোথেম মানে হচ্ছে সংক্ষিপ্ত উক্তি বা বচন অথবা ভাবগর্ভ বাক্য বা সূত্র সংক্ষিপ্ত উক্তি বা বচন অথবা ভাবগর্ভ বাক্য বা সূত্র মানে হচ্ছে অ্যাপোথেম অ্যাপলেটিক মানে হচ্ছে সন্ন্যাসরোগে আক্রান্ত বা সন্ন্যাসরোগ হইবার আশঙ্কাযুক্ত সন্ন্যাসরোগে আক্রান্ত বা সন্ন্যাসরোগ হইবার আশঙ্কাযুক্ত মানে হচ্ছে অ্যাপলেটিক অ্যাপলেকসি মানে হচ্ছে সন্ন্যাসরোগ সন্ন্যাসরোগ মানে হচ্ছে অ্যাপলেকসি অ্যাপসাইটিসিস মানে হচ্ছে হঠাৎ বাকশক্তির লোপ হঠাৎ বাকশক্তির লোপ মানে হচ্ছে অ্যাপসাইটিসিস অ্যাপস্টেসি মানে হচ্ছে সধর্ম অথবা সমত বা সপক্ষত্যাগ সধর্ম অথবা সমত বা সপক্ষত্যাগ মানে হচ্ছে অ্যাপস্টেসি অ্যাপস্টেট মানে হচ্ছে সধর্ম অথবা সমত বা সপক্ষত্যাগী সধর্ম অথবা সমত বা সপক্ষত্যাগী মানে হচ্ছে অ্যাপস্টেট অ্যাপস্টারি অরাই মানে হচ্ছে কার্য দেখে কারণ নির্ণয় সম্বন্ধীয় বা কার্য দেখে কারণ দৃষ্টে অথবা আরোহী প্রণালীতে কার্য দেখে কারণ নির্ণয় সম্বন্ধীয় বা কার্য দেখে কারণ দৃষ্টে বা আরোহী প্রণালীতে মানে হচ্ছে অ্যাপস্টারি অরাই অ্যাপস্টিল মানে হচ্ছে পাশে লেখা মন্তব্য বা উপান্ত টিকা পাশে লেখা মন্তব্য বা উপান্ত টিকা মানে হচ্ছে অ্যাপস্টিল অ্যাপসল মানে হচ্ছে ধর্ম প্রচারার্থ প্রেরিত ব্যক্তি ধর্ম প্রচারার্থ প্রেরিত ব্যক্তি মানে হচ্ছে অ্যাপসল অ্যাপস্টলিক মানে হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচারক সম্বন্ধীয় খ্রিস্ট ধর্ম প্রচারক সম্বন্ধীয় মানে হচ্ছে অ্যাপস্টলিক অ্যাপস্ট্রফি মানে হচ্ছে সাধারণে বক্তৃতাকালে কাহাকেও আবেগপূর্ণ সম্বোধন সাধারণে বক্তৃতাকালে কাহাকেও আবেগপূর্ণ সম্বোধন মানে হচ্ছে অ্যাপস্ট্রফি অ্যাপথিকারি মানে হচ্ছে
যে ব্যক্তি ঔষধ প্রস্তুত করিয়া বিক্রয় করে। যে ব্যক্তি ঔষধ প্রস্তুত করিয়া বিক্রয় করে মানে হচ্ছে অ্যাপথিকারি। অ্যাপথিওসিস মানে হচ্ছে দেবত্বারোপ। দেবত্বারোপ মানে হচ্ছে অ্যাপথিওসিস। অ্যাপল মানে হচ্ছে অত্যন্ত ভীত করা। অত্যন্ত ভীত করা মানে হচ্ছে অ্যাপল। অ্যাপলিং মানে হচ্ছে ভীতিজনক বা ভয়াবহ। ভীতিজনক বা ভয়াবহ মানে হচ্ছে অ্যাপলিং। অ্যাপারেটাস মানে হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্রপাতি। কোনো বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্রপাতি মানে হচ্ছে অ্যাপারেটাস। অ্যাপারেল মানে হচ্ছে পোশাক বা পরিচ্ছদ। পোশাক বা পরিচ্ছদ মানে হচ্ছে অ্যাপারেল। অ্যাপারেন্ট মানে হচ্ছে স্পষ্ট। স্পষ্ট মানে হচ্ছে অ্যাপারেন্ট। অ্যাপারেন্টলি মানে হচ্ছে স্পষ্ট রূপে। স্পষ্ট রূপে মানে হচ্ছে অ্যাপারেন্টলি। অ্যাপারিশন মানে হচ্ছে ভূত। ভূত মানে হচ্ছে অ্যাপারিশন। অ্যাপিল মানে হচ্ছে স্বনির্বন্ধ অনুরোধ করা। স্বনির্বন্ধ অনুরোধ করা মানে হচ্ছে অ্যাপিল। অ্যাপিলেবল মানে হচ্ছে কাহারও বিরুদ্ধে আপিল করা যাইতে পারে এমন। কাহারও বিরুদ্ধে আপিল করা যাইতে পারে এমন মানে হচ্ছে অ্যাপিলেবল। অ্যাপালিং মানে হচ্ছে অনুনয়কারী। অনুনয়কারী মানে হচ্ছে অ্যাপালিং। অ্যাপিয়ার মানে হচ্ছে দৃষ্টিগোচর হওয়া। দৃষ্টিগোচর হওয়া মানে হচ্ছে অ্যাপিয়ার। অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে আবির্ভাব। আবির্ভাব মানে হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিজ মানে হচ্ছে শান্ত করা বা তুষ্ট করা। শান্ত করা বা তুষ্ট করা মানে হচ্ছে অ্যাপিজ। অ্যাপিজমেন্ট মানে হচ্ছে তোষণ। তোষণ মানে হচ্ছে অ্যাপিজমেন্ট। অ্যাপেলেন্ট মানে হচ্ছে উচ্চ আদালতে পুনর্বিচার প্রার্থী বা আপিলকারী। উচ্চ আদালতে পুনর্বিচার প্রার্থী বা আপিলকারী মানে হচ্ছে অ্যাপেলেন্ট। অ্যাপেলেট মানে হচ্ছে পুনর্বিচারের মামলা শুনিবার ক্ষমতা সম্পন্ন। পুনর্বিচারের মামলা শুনিবার ক্ষমতা সম্পন্ন মানে হচ্ছে অ্যাপেলেট। অ্যাপেলেশন মানে হচ্ছে নাম। নাম মানে হচ্ছে অ্যাপেলেশন। অ্যাপেলেটিভ মানে হচ্ছে সাধারণ শ্রেণীবাচক। সাধারণ শ্রেণীবাচক মানে হচ্ছে অ্যাপেলেটিভ। অ্যাপেন্ড মানে হচ্ছে লেখায় বা ছাপানো জিনিসে যোগ করা। লেখায় বা ছাপানো জিনিসে যোগ করা মানে হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ডেজ মানে হচ্ছে সংযুক্ত পদার্থ বা যোগ করা জিনিস। সংযুক্ত পদার্থ যোগ করা জিনিস মানে হচ্ছে অ্যাপেন্ডেজ। অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে অন্ত্র সংলগ্ন নলের প্রদাহ। অন্ত্র সংলগ্ন নলের প্রদাহ মানে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্স মানে হচ্ছে পরিশিষ্ট বা বৃহৎ অন্ত্রের সংলগ্ন ক্ষুদ্র সরু নল। পরিশিষ্ট বা বৃহৎ অন্ত্রের সংলগ্ন ক্ষুদ্র সরু নল মানে হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপারসেপশন মানে হচ্ছে আত্মদর্শন বা স্বপ্রত্যক্ষ। আত্মদর্শন বা স্বপ্রত্যক্ষ মানে হচ্ছে অ্যাপারসেপশন।
অ্যাপারটেইন মানে হচ্ছে অধিকারে থাকা, অধিকারে থাকা মানে হচ্ছে অ্যাপারটেইন। অ্যাপারটেনিং মানে হচ্ছে সংশ্লিষ্ট বা অন্তর্গত, সংশ্লিষ্ট বা অন্তর্গত মানে হচ্ছে অ্যাপারটেনিং। অ্যাপারটিনেন্ট মানে হচ্ছে সংশ্লিষ্ট বা সম্বন্ধযুক্ত, সংশ্লিষ্ট বা সম্বন্ধযুক্ত মানে হচ্ছে অ্যাপারটিনেন্ট। এপিটেন্স মানে হচ্ছে আকুল কামনা, আকুল কামনা মানে হচ্ছে এপিটেন্স। এপিটেন্ট মানে হচ্ছে একান্ত ইচ্ছুক, একান্ত ইচ্ছুক মানে হচ্ছে এপিটেন্ট। এপিটাইট মানে হচ্ছে ক্ষুধা, ক্ষুধা মানে হচ্ছে এপিটাইট। এপিটাইজ মানে হচ্ছে ক্ষুধিত করা, ক্ষুধিত করা মানে হচ্ছে এপিটাইজ। এপিটাইজার মানে হচ্ছে ক্ষুধাবর্ধক কোনো কিছু, ক্ষুধাবর্ধক কোনো কিছু মানে হচ্ছে এপিটাইজার। এপিটাইজিং মানে হচ্ছে ক্ষুধাবর্ধক বা রুচিকর, ক্ষুধাবর্ধক বা রুচিকর মানে হচ্ছে এপিটাইজিং। অ্যাপ্লড মানে হচ্ছে উচ্চ স্বরে করতালি দিয়া বা অন্য কোনো শব্দ করিয়া প্রশংসা জ্ঞাপন করা, উচ্চ স্বরে করতালি দিয়া বা অন্য কোনো শব্দ করিয়া প্রশংসা জ্ঞাপন করা মানে হচ্ছে অ্যাপ্লড। অ্যাপ্লজ মানে হচ্ছে উচ্চ প্রশংসা ধ্বনি, উচ্চ প্রশংসা ধ্বনি মানে হচ্ছে অ্যাপ্লজ। অ্যাপল মানে হচ্ছে আপেল ফল বা গাছ, আপেল ফল বা গাছ মানে হচ্ছে অ্যাপল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবে। কথা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।